নমস্কার বন্ধুরা এই মুহূর্তে করোনা নিয়ে আরও এক গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে রাজ্য সরকারের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কয়েকটি মন্তব্য করেছেন যেখানে কিন্তু রাজ্যের ভোট নিয়ে কিন্তু টানা পড়েন শুরু হয়েছে হ্যাঁ বন্ধুরা শেষমেশ কি ভোট বন্ধ হয়ে যেতে পারে এবং আবারও লকডাউন শুরু হতে পারে তো খোলে কবে নাগাদ শুরু হবে এই লকডাউন এবং কোথায় কোথায় হবে লকডাউন সমস্ত বিষয়টাই আজকে বিস্তারিত ভিডিওতে জানিয়ে দেব তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা বলা হয়েছে করোনার জন্য স্থগিত হতে পারে বাংলার নির্বাচন মমতার মন্তব্যে চাঞ্চল্য তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এবং তারপরে কি জল্পনা শুরু হয়েছে বিস্তারিত জেনে নেব বলা হয়েছে করোনার আবহে চলছে বাংলার নির্বাচন ভোটারদের ভোট দিতে যাওয়ার সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ভোট দিতে দেওয়ার সময় ডান হাতে গ্লাভস পরে ইভিএমের বোতাম টিপতে দেওয়া হচ্ছে ভোটারদের করোনা আবহে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভোট হলেও সংক্রমণের গতি বাংলায় কিন্তু থেমে নেই ব অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও দ্রুত গতিতে প্রত্যেক দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাটা ইতিমধ্যেই দুই পর্বের কিন্তু ভোট হয়ে গেছে এবং আজ নিয়ে কিন্তু তৃতীয় পর্বের ভোটও কিন্তু সমাপ্ত হল ভোটদানের ক্ষেত্রে সমস্ত রকম কোভিডের প্রোটোকল মানা হলেও যে সমস্ত মিটিং মিছিলগুলো হচ্ছে এবং র্যালিগুলো হচ্ছে সেখানে কি আদৌ কোনো রকম কোভিড প্রোটোকল মানা হচ্ছে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না বিভিন্ন মিটিং মিছিল এবং এত এত জমায়েত সেই জমায়েতেই কিন্তু করোনার বাড়বাড়ন্তের অন্যতম প্রধান কারণ এবং আরও বলা হয়েছে বাকি রয়েছে এখনও ছয় দফার ভোট এই পরিস্থিতিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে আজ চুচুড়ায় জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দাবি রাখেন দু দফায় বাংলার ভোট হয়ে যেত কেন আট দফায় ভোট রাখা হয়েছে কি চাই বিজেপি ওদের চালাকি এই বাংলায় চলবে না কোভিড হয়েছে বলে এখন নির্বাচন বন্ধ করতে চাইবে বিজেপি কিন্তু এই চালাকি চলবে না নির্বাচন যখন শুরু হয়েছে শেষ করতেই হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর কিন্তু শুরু হয়েছে রাজ্য জুড়ে জল্পনা আপনাদের কি মনে হয় এই মুহূর্তে ভোট যেমন চলছে চলা উচিত বা ভোট বন্ধ করে দিয়ে লকডাউন জারি করা উচিত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না